নমস্কার বন্ধুরা আমি এইচকে এক্সপোজার এইচকে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বদলে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার নিয়ম এবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে হবে নতুন ধাঁচের প্রশ্নপত্রে তো কী নিয়ম বদলালো বা কেমন ধাঁচের এবার প্রশ্নপত্র হবে বিস্তারিত কী আপডেট উঠে আসছে আমরা দেখে নেব সরাসরি নোটিশ আজকের এই ভিডিওতে তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে সাথে বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ডেটটা দেখতে পাচ্ছেন ছয় নয় দু হাজার বাইশ তো কী বলা হচ্ছে আমরা জানবো বিস্তারিত দেখুন বলা হচ্ছে যে নির্দেশ অনুযায়ী সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা পরীক্ষক প্রধান পরীক্ষক এরপরে বলা হচ্ছে ইনভিজিলেটর সহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র সম্পর্কে ছাত্রছাত্রী পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের মতামত ও পরামর্শকে মান্যতা দিয়ে সংসদ নিম্নলিখিত সিদ্ধান্ত গ্রহণ করেছে তো কি কি সিদ্ধান্ত গ্রহণ করেছে কি কি নিয়ম বদলাচ্ছে আমরা দেখব দেখুন প্রথমে যেটা বলা হচ্ছে এক নম্বরে যে দু হাজার তেইশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পৃথক পার্ট এ এবং পার্ট বি অর্থাৎ পার্ট বিতে যেটা থাকে কোয়েশ্চেন কাম অ্যান্সার বুকলেট এই দুটি অংশের পরিবর্তে শুধুমাত্র একটি প্রশ্নপত্র থাকবে এর ফলে পার্ট এ ও পার্ট বি দুটি অংশকে পরীক্ষা শেষে যুক্ত করার আর প্রয়োজন থাকছে না এরপরে দেখুন দ্বিতীয় পয়েন্টে যেটা বলা হচ্ছে যে প্রশ্নের অর্থাৎ একটিমাত্র প্রশ্নপত্র লেখার জন্য ইলেভেনের বার্ষিক পরীক্ষার উত্তরপত্রের মতো শুধুমাত্র একটিমাত্র উত্তরপত্র থাকছে যেখানে শিক্ষার্থীরা উত্তর লিখবে প্রশ্নপত্রের মধ্যে কোনো উত্তর লেখা যাবে না অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আপডেটটা উঠে আসছে যে এতদিন কী হতো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পার্ট এ এর কোশ্চেন থাকতো এবং পার্ট বি এর কোশ্চেন থাকতো দুটো আলাদা কিন্তু সেট দেওয়া হতো এবং যেটাতে এমসি কেউ কোশ্চেন থাকতো সেটা কিন্তু জমা দিয়ে দিতে হতো যেটা রয়েছে পার্ট বিতে এবং পার্ট এতে কিন্তু কোশ্চেন দিতে হতো তার উত্তর লিখতে হতো উত্তরপত্রে এবার কী হবে এবার কিন্তু এই নিয়ম আর থাকছে না এবার নিয়ম বদলে যাচ্ছে এবার কিন্তু পার্ট এ এবং পার্ট বি এর পরিবর্তে শুধু একটাই কোশ্চেন দেবে এবং একটাই উত্তরপত্র দেবে দ্বিতীয় পয়েন্টে যেটা বলা হচ্ছে একটাই উত্তরপত্র থাকবে এবং ফার্স্ট পয়েন্টে যেটা বলা হচ্ছে যে একটাই প্রশ্নপত্র থাকবে অর্থাৎ ওই প্রশ্নপত্রেই কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন কোশ্চেন থাকবে এবং সেই সঙ্গে বড় কোয়েশ্চেনও থাকবে আপনাদের উত্তর করতে হবে ওই একটি উত্তরপত্রেই কিন্তু উত্তর সমস্ত উত্তর লিখতে হবে এবং সেটা জমা করতে হবে অর্থাৎ আলাদাভাবে আর আপনাদেরকে পার্ট এ এবং পার্ট বি দুটো জুড়ে দিয়ে তারপরে জমা করতে হবে না আলাদাভাবে একসঙ্গেই কিন্তু কোয়েশ্চেন থাকবে এবং একটা উত্তরপত্রেই সব উত্তর করে জমা দিতে হবে তো বন্ধুরা আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরে গেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তোমন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে